স্থানীয়দের আপত্তির মধ্যে কর্ণফুলী নদীর তীর সংলগ্ন চট্টগ্রামের লালদিয়ার তরে উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযান চলে। ভিটেমাটি হারিয়ে অনেকটা কষ্ট নিয়েই ভিটেমাটি ছাড়ছেন তারা, চান পুনর্বাসন। আমরা তো দেশের নাগরিক না, কি বলবো আর, ওরা বলতেছে আমরা এই দেশের নাগরিক না। আমরা যদি এই দেশের নাগরিক না হই, বিমানবন্দর থেকে 375 পরিবার তুলে দিছে, ওইগুলো গেছে কোথায়? ওই লোকগুলো গেছে কোথায় যাচাই করতে পারে না, যাচাই করলে আমরা আসি না। আমাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, আমাদের এই মিটারের বিলের কাগজ আছে, হোল্ডিং ট্যাক্সের কাগজ আছে। 1972 সালে বিমানঘাটি সম্প্রসারণের সময় স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশ্বাসের ভিত্তিতে নিজেদের ভিটেমাটি ছেড়ে লালদিয়ার চরে বসতি স্থাপন করে স্থানীয় কয়েকশো পরিবার। 2300 পরিবারের 14,000 মানুষ কোনোরকম, কেউ কারো টাকা আছে বাসা ভাড়ায় উঠছে, আবার কেউ নদীর ধারে গিয়ে যেখানে যা খুশি আত্মীয় স্বজনের বাসায় টাসায় গিয়ে কোনোরকমে মাথা গুজার ঠাই বসতি ছেড়ে চলে যাচ্ছে। এটা তো একটা মানে কষ্টের বিষয়, কথা বুঝছেন তো? যদি কিছু পুনর্বাসন দিতে সরকারের কাছে আমাদের অনুরোধ এটাই। তিন বোন ছিল, নানি ছিল 1972 সালে বিমান বাহিনীর কাটি জহুর হক থেকে ওনাদের এখানে দিয়েছে যুদ্ধের পর শেখ মুজিবুর রহমান লালদিয়ার দিয়েছিল। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা পক্ষে পেয়ে বন্দর কর্তৃপক্ষ লালদিয়ার চরে উচ্ছেদের উদ্যোগ নিলে পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামেন সেখানকার বাসিন্দারা। গত 20 ফেব্রুয়ারি লালদিয়ার চর এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আশিক আরেফিন, চিটাগাং লাইভ।